আজ তো তোমার খুব খুশির দিন, মানে পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে তুমি প্রথম হয়েছো। তা ঠিক কেমন লাগছে তোমার এই মুহূর্তে? মানুষের স্বপ্ন পূরণ হলে যেমন অনুভূতি হয়, আমারও ঠিক সেই রকমই মনে হচ্ছে। তোমার এই সাফল্যের পেছনে যে বড় একটা স্ট্রাগলের গল্প রয়েছে, সেটা আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করো। দেখুন, প্রত্যেকটা মানুষেরই সাফল্যের পেছনে কিছুটা স্ট্রাগল থাকে, সেরকম আমারও ছিল। কিন্তু পাশাপাশি প্রচুর মানুষের আশীর্বাদ, তাদের পরিশ্রম আমায় সাহায্য করেছে আমার সাফল্য পেতে। আমার প্রার্থনা তুমি শুনেছো ঠাকুর। তাই এই সাফল্য শুধুমাত্র আমার একার নয়, এতদিন ধরে আমাকে ছোট বড় সাহায্য করা সে প্রত্যেকটি মানুষের। ছোলা ভেজানো কথাটা কমের, এরকম মিষ্টি মিষ্টি কথা বলে সকলের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি ধন্যবাদ ও প্রণাম জানাতে চাই আমার সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের, যারা প্রতি মুহূর্তে আমায় সাহায্য করেছে, আমার হাজারো প্রশ্নের তারা উত্তর দিয়েছে কোনো রকম বিরক্তি ছাড়া, শুধুমাত্র হাসি মুখে। আমি ধন্যবাদ আর প্রণাম জানাতে চাই প্রতি মুহূর্তে আমার খেয়াল রাখার আমার আত্মীয়দের, পাত্তি মাসি মানে পার্বতী মাসি, রানী মাসি, পূর্ণিমা মাসিদের, এবং আমার বন্ধুরা লাড্ডু দাদা, মধুজা আর মিষ্টি মাকেও। মা, মা দেখলে ও তোমার নাম টিভিতে বললো। ফিরকে শিক্ষা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। আমার কতটুকুই বা করতে পেরেছি ওর জন্য। ও এত ভালো রেজাল্ট করেছে সেটা শুধুমাত্র ওর নিজের চেষ্টায়, পড়াশোনার প্রতি ওর অদম্য জেদ শুধুমাত্র সেজন্য। কিন্তু মেয়েটার শিক্ষা কি ভালো, কত কৃতজ্ঞতা বোধ, প্রত্যেকের নাম ধরে ধরে ধন্যবাদ জানাচ্ছে। গলে গলে পড়ছে, গলে গলে পড়ছে, নিজের নামটা টিভিতে শুনেছে, গলে গেল একেবারে। কেন ঠাম্মি, ফিরকি তোমার নাম করেনি বলে তোমার বুঝি খুব রাগ হচ্ছে? আমার তো আর খেয়ে কাজ নেই, কে না কে এসে টিভিতে আমার নাম বলবে, তার জন্য যেন আমি হা করে তাকিয়ে বসে থাকবো একেবারে। আরে শুনে রাখ, শুনে রাখ, আমি হচ্ছি ভাস্কর শিলারায়ের মা, মন্ত্রী ভাস্কর শিলারায়। আমি যে সে লোক নই, আমার ছেলে যদি একবার বলে দেয় না, হাজার হাজার লোক মাইক নিয়ে ছুটে আসবে আমার কাছে ওই ওই তোদের ওই ইন্টারভিউ নিতে। হ্যাঁ হো তাই। আচ্ছা ঠাম্মি, যদি তোমার ইন্টারভিউ নিতে আসে তাহলে তুমি কি বলবে? আমি বড্ড বড় বড় কথা বলছি, কিন্তু বড্ড বড় বড় কথা বেড়েছে। দাঁড়া, খোকাকে বলে এবার তোর একটা ব্যবস্থা আমায় করতে হবে। আরে ওর রেজাল্ট নিয়ে অত মাতামাতি করতে হবে না, তোর নিজের রেজাল্টটা বল। ভেবেছিস তো ফেল করেছিস নিশ্চয়ই, সেই নিয়ে এটা চেপে দিয়ে ওটাকে তুলছিস খালি? মোটেই না, আমিও ভালো মার্কস পেয়েছি, আমি 85% মার্কস পেয়েছি। কিন্তু আজ তো ফিরকির দিন, ও টপার হয়েছে, আর আমি বন্ধু হিসেবে ওকে নিয়ে মাতামাতি করব না তো কাকে নিয়ে করব? সেটাই তো স্বাভাবিক ঠাম্মি। আরে তোর লজ্জা করে না, তোর লজ্জা করে না? একটা মন্ত্রীর মেয়ে হয়ে একটা হিজড়ের মেয়েকে নিয়ে মাতামাতি করতে তোর লজ্জা করে না? আরো একজন মানুষ আছেন আমার সাফল্যের পিছনে, যার অবদান অনেকখানি।
কাছে না থাকলেও যার কথা ভেবে আমি উদ্বুদ্ধ হয়েছি প্রতিটা মুহূর্তে। নতুন প্রাণ শক্তি পেয়েছি কিছু করে দেখানো। জানি না আমার কথা তার কাছ অবধি পৌঁছবে কিনা, কিন্তু তাকেও অনেক ধন্যবাদ। তো সেই মানুষটা কে ফিরকি? মানে আমরাও জানতে চাই যে তার নাম কি। কার কথা বলতে চাইছে ও? নীলাদ্রি সিনহা রায়। কি নাম তার? মানে সে কি বিশেষ কেউ? প্লিজ ফিরকি বলো। বলো ফিরকি, কার কথা বলছিলে তুমি? মানে কাছে না থেকেও তোমার এই সাফল্যে কার অনেক বড় অবদান আছে? আমরাও জানতে চাই ওনার কথা। তিনি কে হন তোমার? প্লিজ ফিরকি বলো। বলো বলো ফিরকি বলো, মানে আমরা কি ওনার নামটা জানতে পারি? ফিরকি প্লিজ, ফিরকি কে আমাদের নামটা বলো প্লিজ। আমরাও দর্শক চাইছেন তোমার কাছে, দর্শক জানতে চাইছেন ফিরকি। উনি আমার মনের খুব কাছের মানুষ। তার নামটা কি একটু বলো প্লিজ। আমায় ক্ষমা করবেন, নামটা আমি বলতে পারবো না। ওই নামটা আমার মনেই থাক। মরণ দশা, নামটা যখন বলতে পারবি না এতক্ষণ ধরে ঘ্যানের ঘ্যানের প্যানে প্যানে করে বলছিলি কেন? নেকা দেখলে মা, তবে ফির কি মুখে না বলল। আমি জানি ও দাদার কথাই বলছিল। মানে মানে এতক্ষণ ধরে আমার দাদু ভাইয়ের নাম মনে করে করে ও এই সমস্ত আদিক্ষেতা করছিল? আমার কাছের মানুষ, আমার মানে কতখানি সাহস! এত বড় একটা কাণ্ড ঘটে যাবার পরেও লজ্জা নেই মেয়েটার? নীলাদ্রির নাম করে করে টিভিতে এসে এই সমস্ত আধিক্যতা করছে, আসলে করবে না কেন? আমি সমস্ত বুঝি, সব বুঝি। সারা পৃথিবীর লোক তো হা করে দেখছে, এখন যা বলবে ওরই তো আখেরে লাভ। একটা মন্ত্রীর ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে তো যাতে উঠে যাবে একেবারে। হ্যাঁ আমি যেন চিনি না এই সমস্ত হিজড়ের মেয়েদের, না আমি হারে হারে চিনি, হারে বজ্জাত সব। মা মা ফিরকি আজকে নিজের যোগ্যতায় যে জায়গাটা অর্জন করেছে তারপর ওকে জাতে ওঠার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে না। বরং হ্যাঁ, আজকে ওর এত খুশির দিনে ও আমাদের সবার কথা মনে রেখেছে, আর সেজন্য আমাদের ওর ওপর কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ ঠাম্মি, মা তো একদম ঠিকই বলেছে, নিজের খুশির দিনেই তো অনেকে নিজেদের প্রিয়জনদেরই ভুলে যায়, আর সেখানে ফিরকি তো। এই চুপ কর, এই বাড়িতে একদম কেউ আদিক্ষেতা করবি না ওই হিজড়ের মেয়েটাকে নিয়ে। পরীক্ষায় প্রথম হয়েছে বলে একবার মাথা কেটে নিয়েছে। শুনে রাখো মা মেয়ে দুজনেই, শুনে রাখো, ওই পরীক্ষায় প্রথম হলেও ওর জাত কোনোদিনও বদলাবে না। আর শোনো, তোমরা ওকে নিয়ে যতই নাচানাচি করো না কেন, ওর পরিচয় কিন্তু আমার কাছে বদলাবে না। ও কালকেও আমার কাছে ছিল হচ্ছে বস্তির থেকে উঠে আসা হিজড়েদের মেয়ে, আজও তাই আর ভবিষ্যতেও তাই থাকবে, বস্তি থেকে উঠে আসা হিজড়ের মেয়ে। আরেকজন আছেন যিনি আমার কাছে ভগবানের সমান, যার কথা না বললে আমার এই ইন্টারভিউ, আমার সাফল্যর কোনো মানেই থাকে না। কার কথা বলছো ফিরকি? তিনি তোমার কে হন? যে মানুষটি শুধু আমার সাফল্যে নয়, আমার জীবনে প্রতিটি ব্যর্থতা প্রতিটি পদক্ষেপে আমার সাথে আছেন, তিনি আমার মা। মা না থাকলে
জীবনে এতটা পথ এগোনো তো দূর, আমি হয়তো বাঁচতামই না। কোথায় তিনি? ওনাকেও ডাকো, আমরাও দর্শকদের কাছে তোমাদের এক্সক্লুসিভ কিছু মোমেন্টস ধরতে চাই। ডাকছি, এইটাই দেখার বাকি ছিল। এবার হিজড়ে এসে ওই টিভিতে সবার সামনে বকর বকর করে বক্তৃতা দেবে, আর আমাদের হাঁ করে দেখতে হবে। এই মধুজা, বদলা তো বদলা, চ্যানেল বদলা, আরো অনেক চ্যানেল আছে, দেখ হিজড়েদের বকবকানি দেখতে এসেছে। চ্যানেল ঘুরিয়ে লাভ নেই ঠাম্মি। কেন লাভ নেই? কেন? কারণ সব চ্যানেল আজ ফিরকির এই অ্যাচিভমেন্টকেই কভার করছে, তাই তুমি যে চ্যানেলই দেখবে সেখানে ফিরকিকেই দেখতে পাবে। ক্ষমা করবেন, আমার মা আসলে খুব লাজুক, তো ক্যামেরার সামনে ঠিক আসতে চাইছেন না। ক্যামেরার সামনে ওনার না আসার কারণটা হয়তো আমরা বুঝতে পেরেছি, তোমার মা তো একজন হিজড়ে, তাই না ফিরকি? এইবারে জব্দ হয়েছে মেয়ে, কি হবে এবার? দুনিয়ার সবার সামনে তো প্রকাশ হয়ে গেল হিজড়ের মেয়ে। হ্যাঁ বৌমা, আমি বললে তো আমাকে হাজারটা কথা শুনিয়ে দাও, বলো এবার কি হবে, বলো, বল না বল। এতক্ষণ ধরে তো টিভিতে খুব বকুনি দিচ্ছিলি, এবার বল সবার সামনে, এবার বল তোর মা হিজড়ে, বল। হ্যাঁ, আমার মা একজন হিজড়ে। এবং আমার দেখা পৃথিবীর সেরা মা, সেরা মানুষ, যার জেদ, যার ভালোবাসায় আমার মতো একটা কুড়িয়ে পাওয়া মেয়ে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছে। সমাজের নানা বাধা, চোখ রাঙানিকে উপেক্ষা করে আমার মা আমাকে মানুষ করেছেন। জীবনে প্রতিটা মুহূর্তে একজন বন্ধু হয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এরকম মা হওয়ার জন্য সত্যি সাহসের দরকার। হিজড়ের মেয়ে হয়ে এই লড়াইটা লড়তে তোমাকেও নিশ্চয়ই অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। হয়েছে, তবে লড়াইটা এখনো শেষ হয়ে যায়নি। যতদিন না আমাদের এই সমাজ জাত পাত উচ নিচ গরিব বড়লোকদের ভেদাভেদ ভুলে মানুষকে শুধুমাত্র মনুষ্যত্বের ধর্মে স্বীকৃতি না দেবে, উল্টো দিকের মানুষটাকে সম্মান না করবে, ততদিন আমার আমাদের সকলের এই লড়াই চলতেই থাকবে। বাহ, সাবাস সাবাস ফিরকি, কত বড় হয়ে গেছো তুমি মা। সুন্দর উত্তর দিয়েছ, যোগ্য জবাব। তোমার কাছে যে এটাই আশা করি মা, এটাই আশা করি তোমার কাছে। এবার আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন মা। টিভি বন্ধ করলে কি আপনি ফিরকির মুখ বন্ধ করতে পারবেন মা? আর তাছাড়া কথাগুলো তো খুব একটা ভুল বলেনি মেয়েটা। চুপ করো, তুমি চুপ করো, আবারও হিজড়ের মেয়েটা আমাদের অপমান করলো। তবু তো ওই হিজড়ের মেয়েটা আজকে সারা পৃথিবীর সামনে আমার নাম করেছে মা। আপনার ছেলে কত বড় মন্ত্রী, কত জায়গায় যায়, কই কোথাও তো কখনো তার স্ত্রীর কিংবা তার পরিবারের কারো নাম করে না মা। আর তাছাড়া আপনার কেন মনে হচ্ছে ফিরকি আপনাকে অপমান করেছে মা? ও শুধু কয়েকটা সত্যি কথা বলেছে, সেই সমস্ত মানুষগুলো সম্পর্কে
যারা সমাজে মানুষে মানুষে বিভেদ মানে, উচ্চ নীচ জাত পাত গরিব বড়লোক এই ভেবে বিভাজন রেখা টানে, যারা উল্টো দিকের মানুষটাকে মানুষ বলে ভাবতেই চায় না। ও তাদের কথা বলেছে, আপনার কথা তো বলেনি মা। তাহলে আপনার এত গায়ে লাগছে কেন? আমাদের তো লাগছে না। মা গো মা, ফার্স্ট হয়ে তোর মেয়ে একেবারে ফিল্ম স্টার হয়ে গেল, সব কটা চ্যানেল খবর করতে ছুটে এলো একেবারে ওর কাছে। হবে না, এত বড় পরীক্ষায় ফার্স্ট হয়েছে বলে কথা, সারা বস্তি জুড়ে এখন ফিরকির নাম জপে চলেছে সবাই, পাড়ার মোড়ে চায়ের দোকানে সব জায়গায় শুধু ফিরকি আর ফিরকি। ওসব ছাড়ো রোজি, তুমি একটা জিনিস খেয়াল করেছে, ফিরকি ক্যামেরার সামনে একে একে সবার নাম বলল, খালি আমাদের এই তিনজনের নাম ছাড়া। আমি ধন্যবাদ আর প্রণাম জানাতে চাই প্রতি মুহূর্তে আমার খেয়াল রাখার আমার আত্মীয়দের, পাত্তি মাসি মানে পার্বতী মাসি, রানী মাসি, পূর্ণিমা মাসিদের, এবং আমার বন্ধুরা লাড্ডু দাদা, মধুজা আর মিষ্টি মাকেও। আম্মি, আমি যে এত ভালো রেজাল্ট করলাম, তুমি আমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, আশীর্বাদ করবো না কেন, ভালো হও, অনেক বড় হও, মা বাবার মুখ উজ্জ্বল করো। না 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 না, হাতে ঠাকুরের প্রসাদ আছে, প্রণাম করতে নেই। আর আমি তো এমনি সারাক্ষণ তোমার আশীর্বাদ করছি, তুমি তোমার লক্ষ্মী মেয়ে, বড় হও, অনেক বড় হও, তুমি যা যা স্বপ্ন দেখো তোমার সব স্বপ্ন সত্যি হোক। আর তুমি তোমার বন্ধু ফিরকির মতন বুদ্ধিমতী হও। হা গেল যা, কি আশীর্বাদের ছিঁড়ি, নিজের মেয়েকে, তোমার নিজের মেয়েকে আজকে আশীর্বাদ করার সময় ওই হিজড়ের মেয়েটার নাম না করলে চলছিল না? কেমন মা গো তুমি? মা, ফিরকি যে বুদ্ধিমতী সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, পারবেন? একটু আগে একটা কথা বললাম না, মানুষ যদি জীবনে কোনো বড় কাজ করে, ভালো কাজ করে, তাহলে তাকে স্বীকৃতি দিতে জানতে হয়। আপনিও দিন না, দেখবেন ভালো লাগবে আপনার। থাক, আর আমাকে ভালো লাগিয়ে কাজ নেই, সরো তো, যেতে দাও আমাকে, সরো। আর ওই পাতি মাসি, রানী মাসি সকলের নাম বললো, বস্তির পূর্ণিমা এমনকি এই বকেটে ছেলে লাড্ডুটারও নাম বললো, খালি আমাদের তিনজন প্যালারে নাম বাদ। না, আমাদের নাম না হয় বললি না, ঠিক আছে, ক্ষমা ঘৃণাতাও করে দিল, কিন্তু রোজিদি, রোজিদির নাম একবারও বললি না, এত সাহস! জলে থেকে কুমিরের সাথে বিবাদ করছে, তুমি এর জন্য ফিরকিকে কিছু বলবে না রোজিদি, ওকে ছেড়ে দেবে? দাঁড়া দাঁড়া, মামে এখন ধরাকে সরা জ্ঞান করছে, এত ক্যামেরা, এত মানুষের এত প্রশংসা, মাটিতে পাই পড়ছে না, আমাদের কথা এখন ওদের মনে থাকবে কেন? বেলুনে যখন গ্যাস ভরা হয় তখন কি হয় জানিস তো, বেলুনটা ওই আকাশে উঠতে থাকে, আকাশ ফুড়ে উড়ে যায় আরো 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 পরে, মনে হয় যেন কোনোদিন মাটিতে নামবে না। কিন্তু গ্যাসটা যখন শেষ হয়ে যায় তখন তখন আবার নিচে
শুধু নিচে নয় রে, নিচে নয়, বেলুন চুপসে গিয়ে না একেবারে মাটিতে মানুষের পায়ের কাছে এসে পড়ে, আর তার উপর দিয়ে মানুষ হেঁটে চলে যায়, ফিরেও তাকায় না। ঠিক সেই অবস্থা হবে ওই জুতো মেরে গরু দান, দাঁড়া তোর এই খুশি কি করে কান্নায় বদলে দিতে হয় আমিও দেখছি।